আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস থেকে বিগত 30 বছরে বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা প্রায় 80টি এমসিকিউ সমন্বয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে এখান থেকে যে কোনো পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ইংলিশের গুরুত্বপূর্ণ সিনোনিমস এবং অ্যান্টোনিমসের এমসিকিউ প্রশ্নে। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ কাওয়ার্ডাইস, অর্থাৎ কাওয়ার্ডাইস অর্থ হচ্ছে কাপুরুষ, তাহলে এটার অপোজিট হবে ব্রেভারি, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। সিনোনিম অফ দ্য ডিসক্রিট, ডিসক্রিট অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ, তাহলে এটার সিনোনিম হবে জুডিশিয়াস, জুডিশিয়াস অর্থও ন্যায়পরায়ণ। দ্য ওয়ার্ড লিবার্টি, দ্য ওয়ার্ড লিবার্টি মিন্স হচ্ছে মুক্ত বা স্বাধীন, তাহলে এটার মিন্স হবে ফ্রিডম, ফ্রিডম অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লোনাটিক, লোনাটিক মানে হচ্ছে পাগল, তার মানে এটার সিনোনিম হবে ম্যাট, ম্যাট মানে হচ্ছে পাগল। দ্য অ্যান্টোনিম অফ দ্য অ্যানফোল্ড, অ্যানফোল্ড মানে হচ্ছে আবৃত করা, তাহলে এটার অ্যান্টোনিম হবে রিলিজ, রিলিজ মানে হচ্ছে মুক্ত করা। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বায়াস্ট, বায়াস্ট মানে হচ্ছে পক্ষপাতিত্ব, আর এটার অ্যান্টোনিম হবে নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। আমরা পরের যে প্রশ্নটি দেখব, কোনটি স্ক্যার্ডের সমার্থক শব্দ, স্ক্যার্ড অর্থ হচ্ছে পবিত্র, স্যাক্রিট সরি, স্যাক্রিটের সমার্থক শব্দ, স্যাক্রিটের অর্থ হচ্ছে পবিত্র, তাহলে এখানে হচ্ছে ডিভাইন, ডিভাইন মানে হচ্ছে পবিত্র বা স্বর্গীয়, স্যাক্রিট এর সমার্থক শব্দ হচ্ছে ডিভাইন। ইকুইটি, ইকুইটি মানে সমতা, আর এটা হচ্ছে এটার অ্যান্টোনিম হয় এখানে বোঝানো হয়েছে, এখানে অ্যান্টোনিম হবে বায়াস, বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা। দ্য অপোজিট ওয়ার্ড স্লাগিশ, স্লাগিশ মানে হচ্ছে অলস, তার এটার অপোজিট ওয়ার্ক হচ্ছে ওয়ার্কস, অর্থাৎ যে কাজ করে, ওয়ার্কস যে কাজ করে, আর স্লাগিশ মানে হচ্ছে অলস। প্রশ্নটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে সিমিলার, সিমিলার মানে হচ্ছে একই। কোনটি জয়ফুলের সমার্থক শব্দ, জয়ফুল সমার্থক শব্দ হচ্ছে আনন্দ বা উচ্ছ্বাস, এখানে হবে চিয়ারফুল, চিয়ারফুল মানে হচ্ছে আনন্দ বা উচ্ছ্বাস। দ্য ওয়ার্ড সামথোয়াস, সামথোয়াস মানে হচ্ছে ব্যয়বহুল, তাহলে এটা হবে কস্টলি, কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল। দ্য এক্সপ্রেশন টেক ইন টু অ্যাকাউন্ট, টেক ইন টু অ্যাকাউন্ট মিন হচ্ছে কনসিডার, মানে বিবেচনা করা। দ্য সিনোমিন, দ্য সিনোনিম অফ অপটিমিস্ট, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, তাহলে এটার সিনোনিম হবে হপফুল, হপফুল মানে হচ্ছে আশাবাদী। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, তার লেটার সিনোনিম হবে ক্যাপাবল, ক্যাপাবল মানে হচ্ছে দক্ষ বা সক্ষম। পরের প্রশ্নটি হচ্ছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিস্ট্রি, মিস্ট্রি হচ্ছে রহস্য, তার লেটার সিনোনিম হচ্ছে ইনিগমা, ইনিগমা মানে হচ্ছে রহস্য। চোজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্লোয়িং, গ্লোয়িং মানে হচ্ছে প্রদীপ্ত, এদের অ্যান্টোনিম হচ্ছে ডাল, ডাল মানে হচ্ছে পতন, গ্লোয়িং মানে হচ্ছে প্রদীপ্ত বা উজ্জ্বলিত। দ্য সিনোনিম অফ দ্য ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে উচ্চজিত করা, তাহলে এটার সিনোনিম হবে ইনস্টিগেট, ইনস্টিগেট মানে হচ্ছে উচ্চজিত হওয়া, ইনসাইট অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া, ইনস্টিগেট হচ্ছে উত্তেজিত হওয়া। পরের প্রশ্নটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ বিন্ট, বিন্ট মানে হচ্ছে বাঘ, তাহলে এটার অ্যান্টোনিম হবে স্ট্রেইট, টেস্ট মানে হচ্ছে সোজা বা সোজা। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে হচ্ছে একটা গোর, ফ্যান্টাসি হচ্ছে একটা গোর, তাহলে এটার অ্যান্টোনিম হবে ফ্যাক্ট, মানে প্রকৃত বা সত্য যেটা, আর ফ্যান্টাসি হচ্ছে একটা গোর। পরের যে অ্যান্টিগুইটিটা দেখব, জাইগান্টিক, জাইগান্টিকের সমার্থক শব্দ কোনটি, জাইগান্টিক মানে হচ্ছে বড়, এখানে সমার্থক শব্দ হচ্ছে লার্জ, লার্জ মানে হচ্ছে বড়। দ্য অ্যান্টোনিম অফ সেলিব্রিটি, সেলিব্রিটি মানে বিশেষ কেউ বা উল্লেখযোগ্য কেউ, এটার অ্যান্টোনিম হচ্ছে নন্টিনিটি, মানে তুচ্ছ বা সামান্য কেউ, নন্টিনিটি মানে তুচ্ছ বা সামান্য কেউ। চোজ দ্য সিনোনিম অফ ড্রাস্টিক, ড্রাস্টিক মানে হচ্ছে চরম, তাহলে এটার সিনোনিম হবে এক্সট্রিম, এক্সট্রিম মানে হচ্ছে বড় বা চরম বা বিশেষ কিছু, এক্সট্রিম। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারি, অনারি মানে হচ্ছে যে মানে সম্মানীয়, মানে দাতব্য বা সম্মানীয় যেটা, এটা হচ্ছে অনারি,
আর এটা অনারেরি রেন্টন হবে স্যালারি, যেটা হচ্ছে বেতন ভিত্তিক, আর অনারেরিট হচ্ছে দাতব্য বা সম্মানের জন্য যেটা করা হয়, স্যালারি থাকে না। ট্রিপিক্যাল, ট্রিপিক্যাল মানে হচ্ছে সাধারণ অর্থাৎ কমন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিজেকশন, ডিজেকশন মানে হচ্ছে হতাশা, দ্য লেটার সিনোনিম হচ্ছে স্যাডনেস, স্যাডনেস মানে হচ্ছে দুঃখ বা হতাশা। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলাস, অর্থাৎ সুপারসিলিয়াস অর্থ হচ্ছে উদ্যত, সুপারসিলিয়াস অর্থ হচ্ছে উদ্যত, তাহলে এটার অপোজিট হচ্ছে অ্যাফাবল, অ্যাফাবল মানে হচ্ছে সহানুভূতিশীল। চোজ দ্য কারেক্ট অপোজিট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, হেট মানে হচ্ছে ঘৃণা করা, তাহলে অ্যাডমায়ার, অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা, এটা হচ্ছে অপোজিট মিনিং। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার, এনকাউন্টার অর্থ সম্মুখ, যেটা সম্মুখ যুদ্ধ এটা এনকাউন্টার বলে, তাহলে এটার সিনোনিম হবে ব্যাটল, ব্যাটল মানে হচ্ছে সম্মুখ থেকে যুদ্ধ করতে হয়, ব্যাটল। ডিসোলাইট, ডিসোলেট শব্দটির সঠিক অ্যান্টোনিম হচ্ছে, ডিসোলেট মানে হচ্ছে জনশূন্য, আর এটার অ্যান্টোনিম হবে পপোলাস অর্থাৎ জনবহুল, ডিসোলেট এর অ্যান্টোনিম হচ্ছে পপোলাস। দ্য অ্যান্টোনিম অফ প্লান্ট, প্লান্ট মানে হচ্ছে বুতা, তাহলে এটার অ্যান্টোনিম হবে শার্প, শার্প মানে হচ্ছে চকচকে বা যেটা ধারালো বোঝায়, ব্লাড মানে বুতা, শার্প মানে হচ্ছে চকচকে বা ধারালো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাডজার্ন, অ্যাডজার্ন অর্থ হচ্ছে টু স্টপ অর্থাৎ থামা, অ্যাডজার্ন এর সিনোনিম হচ্ছে টু স্টপ অর্থাৎ থামা। পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রোথ, আমরা সকলেই জানি গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, তার মানে হচ্ছে ইনক্রিজ মানে বৃদ্ধি। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানোরামাস, অ্যানোরামাস অর্থ হচ্ছে বিশাল, তাহলে এটার অ্যান্টোনিম হবে টিনি, টিনি মানে হচ্ছে হালকা বা ছোট বা পাতলা বোঝায়। দ্য সিনোনিম অফ আনএমপ্লয়মেন্ট ইজ, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকার, চাকরি, জবলেস বা চাকরি নেই, তাহলে আনএমপ্লয়মেন্টের সিনোনিম হবে জবলেস। পরের প্রশ্ন হচ্ছে দ্য অপোজিট ওয়ার্ড অফ বাসল, বাসল মানে হচ্ছে হইচই করা, তাহলে এটার অপোজিট ওয়ার্ড হবে ক্লাম, ক্লাম মানে হচ্ছে শান্ত। চোজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং ইন দ্য গিভেন ওয়ার্ড হচ্ছে রিপিল, রিপিল মানে হচ্ছে বাতিল করা, আর এটার অপোজিট হবে ইনঅ্যাক্ট, ইনঅ্যাক্ট মানে হচ্ছে আইন করা। দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, এটার অ্যান্টোনিম হবে আর্ডর, আর্ডর হচ্ছে উদ্যম বা মনোযোগ, তাহলে ইনডিফারেন্সের অ্যান্টোনিম হবে হচ্ছে আর্ডর। পরের প্রশ্নটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিসেম্বলস, রিসেম্বলস অর্থ হচ্ছে অনুরূপ, তাহলে এটার অ্যান্টোনিম হবে ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে আলাদা। অপোজিট অফ লেথার্জিক, লেথার্জিক মানে হচ্ছে অলস, এটার অপোজিটিক হবে এনার্জেটিক মানে কর্মঠ, লেথার্জিকের অপোজিট হবে এনার্জিট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিসিয়াস, ইন্ডিজিয়াস, ইন্ডিজিয়াস অর্থ হচ্ছে আদিবাসী, এটার অ্যান্টোনিম হবে অ্যালাইন। দ্য অ্যান্টোনিম অফ ইওলজি, ইওলজি মানে হচ্ছে প্রশংসাপত্র, এটার অ্যান্টোনিম হবে ডিফরমেশন, ডিফরমেশন অর্থ হচ্ছে মানহানি। দ্য অ্যান্টোনিম অফ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচের অ্যান্টোনিম হবে রিঅ্যাক্ট, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচের অ্যান্টোনিম হবে রিঅ্যাক্ট। হোয়াট ইজ দ্য অপোজিট অফ কর্ডিয়াল, কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক, কর্ডিয়ালের অপোজিট হচ্ছে রিজার্ভ, কর্ডিয়ালের অপোজিট হচ্ছে রিজার্ভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ বোনাফাইট, বোনাফাইট মানে হচ্ছে খুব ভালো সম্পর্ক যেটাকে বোঝায়, বোনাফাইট, এটার মিনিং মানে হচ্ছে জেনুইন কাল্টিভেটর, বোনাফাইট মানে হচ্ছে জেনুইন কাল্টিভেটর। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেডিয়াস, টেডিয়াস মানে হচ্ছে নিস্তেজ, টিডিয়াস, টিডিয়াস মানে হচ্ছে নিস্তেজ, এটার সিনোনিম হচ্ছে ডাল, ডাল মানে হচ্ছে পতন বা বাতিল বা নিস্তেজ। দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী, আর এটার অ্যান্টোনিম হচ্ছে মডেস্ট, মডেস্ট মানে হচ্ছে বিনয়। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে হচ্ছে সংযুক্ত হওয়া, আর মানে বৃদ্ধি পাওয়া, এক্সপানশনও হচ্ছে বৃদ্ধি পাওয়া, ও সরি, কনস্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন, কনস্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন হওয়া বা কমে যাওয়া, আর এটার অপোজিট হচ্ছে এক্সপানশন, এক্সপানশন মানে বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি। দ্য অ্যান্টোনিম অফ ওয়েভ, ওয়েভের অ্যান্টোনিম হচ্ছে পরিত্রাণ পাওয়া,
আর এটার অ্যান্টোনিম হচ্ছে হোল্ড। হোল্ড হচ্ছে ধরে রাখা, অর্থাৎ ওয়েব মানে ছেড়ে দেওয়া বা পরিত্রাণ পাওয়া, আর হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, এটা অ্যান্টোনিম। পর প্রশ্নটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ জার্গান্টাম। জার্গান্টাম মানে হচ্ছে বৃহৎ বা বড়, এর অ্যান্টোনিম হচ্ছে টিনি ইন সাইজ, অর্থাৎ ছোট বা স্মল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনার্জি? এনার্জি মানে হচ্ছে নৈরাজ্য, এটার অ্যান্টোনিম হচ্ছে পিচ। পিচ মানে হচ্ছে শান্তি। দ্য অ্যান্টোনিম অফ হোমোডিটি, হোমোডিটি মানে হচ্ছে আর্দ্র, আর এটার অ্যান্টোনিম হচ্ছে আর্টিডিটি। আর্টিডিটি মানে হচ্ছে শুষ্ক। হোমোডিটি মানে হচ্ছে আর্দ্র, আর্টিডিটি মানে হচ্ছে শুষ্ক। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ, আর এটার সিনোনিম হচ্ছে অপাকয়ে, অপাকয়ে মানে হচ্ছে অস্বচ্ছ। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মরস, মরসি, মরসি মানে হচ্ছে নির্বোধ, এটার সিনোনিমি হচ্ছে ডিপ্রেসড, মানে হতাশাগ্রস্ত বা নির্বোধ। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন, এটার সিনোনিম হচ্ছে সেম, সেম মানে একই বা অভিন্ন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনশিওর? এনশিওর মানে হচ্ছে নিশ্চিত, এটার সিনোনিম হচ্ছে মেক সার্টেইন, মেক সার্টেইন মানে নিশ্চিত। হুইচ ওয়ান ইজ সিমিলার টু সাইনোপসিস? সাইনোপসিস মানে হচ্ছে সামারি, মানে সারসংক্ষেপ বা মূল অংশ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভ্যালিয়েন্ট? ভ্যালিয়েন্ট মানে হচ্ছে ব্রেভ, অর্থাৎ সাহসী। ভ্যালিয়েন্টের সিনোনিম হচ্ছে ব্রেভ, সাহসী। পরের প্রশ্নটি হচ্ছে অ্যাসেম্বলি শব্দের সঠিক সিনোনিম কোনটি? অ্যাসেম্বলি মানে হচ্ছে একত্রীকরণ বা এক, এটার সিনোনিম হচ্ছে ইউনিট, ইউনিটি হচ্ছে এক বা একত্রকরণ। হিট শব্দটির সমার্থক শব্দ হচ্ছে মনোযোগ, হিটের সমার্থক শব্দ হচ্ছে নোটিস, নোটিস করা হচ্ছে মনোযোগ করা বা খেয়াল করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিডেপশন? রিডেপশন মানে হচ্ছে পরিত্রাণ, তাহলে এখানে এটার সিনোনিম হবে সলভেশন, সলভেশন মানে হচ্ছে পরিত্রাণ। পর প্রশ্নটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ ইনফরমেশন? ইনফরমেশনের অ্যান্টোনিম হচ্ছে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, আর এটার অ্যান্টোনিম হচ্ছে কমিউনিকেশন। দ্য সিনোনিমস অফ পাঞ্চেন্ট? পাঞ্চেন্টের সিনোনিম হচ্ছে, পাঞ্চেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ বা খুব ধারালো, এটার সিনোনিম হচ্ছে ওভার পাওয়ারিং, ওভার পাওয়ারিং মানে হচ্ছে খুব পাওয়ার বা তীক্ষ্ণ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকেল? ফিকেল মানে হচ্ছে চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, এটার সিনোনিম হচ্ছে আনস্টেবল, আনস্টেবল মানে হচ্ছে চঞ্চল, যেটা এক জায়গায় স্থির থাকে না। আমরা পরের যে প্রশ্নটি দেখব, দ্য সিনোনিম অফ নোবেল? নোবেল মানে হচ্ছে আদর্শ বা উত্তম, এটার সিনোনিম হচ্ছে অফ গ্রেট কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার, গ্রেট কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার মানে হচ্ছে নোবেল। দ্য অ্যান্টোনিম অফ কোয়াইসেন্ট? কোয়াইসেন্ট মানে হচ্ছে শান্ত, কোয়াইসেন্ট মানে হচ্ছে শান্ত, আর এটার সিনোনিম হচ্ছে, সরি, অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ, মানে অ্যাক্টিভ হচ্ছে কর্মঠ বা চঞ্চল বা কাজ করে, শান্ত নয়, আর কোয়াইসেন্ট মানে হচ্ছে শান্ত, তাই এটা হচ্ছে অ্যান্টোনিম। পরের প্রশ্নটি হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ হারবিঞ্জার? হারবিঞ্জার মানে হচ্ছে আশ্রয়দাতা, এটার অ্যান্টোনিম হবে ওয়াস্ট্রেল, ওয়াস্ট্রেল হচ্ছে হারবিঞ্জারের অ্যান্টোনিম। দ্য সিনোনিম অফ ক্যাস্টিগেট? ক্যাস্টিগেট মানে হচ্ছে প্রহার করা, এটার সিনোনিম হচ্ছে পানিশ, পানিশ মানে হচ্ছে প্রহার করা, তাই ক্যাস্টিগেটের সিনোনিম হচ্ছে পানিশ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড? লিম্পিড মানে হচ্ছে শুষ্ক বা শীতল জায়গা, শুকনা বোঝাচ্ছে, আর এটার অ্যান্টোনিম হচ্ছে মাটি বা কর্দমাক্ত বা ভেজা, মাটি হচ্ছে লিম্পিডের অ্যান্টোনিম। অ্যান্টোনিম অফ পাওসিটি? পাওসিটি মানে হচ্ছে অভাব, পাওসিটি মানে হচ্ছে অভাব, আর এটার অ্যান্টোনিম হচ্ছে সারপ্লাস, সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত। দ্য সিনোনিম ফর ইফেজি? ইফেজি মানে হচ্ছে নিশ্চিহ্ন করা, এটার সিনোনিম হচ্ছে রাব আউট, রাব আউট হচ্ছে নিশ্চিহ্ন করা। দ্য অ্যান্টোনিম অফ ম্যানিফেস্ট? ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ, এটার অ্যান্টোনিম হচ্ছে অবস্কিউর, অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ, অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট। আমরা পরের যে প্রশ্নটি দেখব, স্টেশনারি? স্টেশনারি মানে হচ্ছে নিশ্চল, এটার সিনোনিম হচ্ছে মোশনলেস, অর্থাৎ গতিহীন। স্টেশনারি মানে নিশ্চল, মোশনলেস মানে গতিহীন। চোজ দ্য ওয়ার্ড হোয়াট ইজ অপোজিট অফ রিল্যাক্সড? রিল্যাক্সড মানে হচ্ছে শান্ত,
বা খুব রিল্যাক্সডে আছে, আর এটার অপোজিট হবে স্ট্রেন্স। স্ট্রেন্স মানে হচ্ছে খুব চিন্তিত খা বিপদে আছে, সেখানে স্ট্রেন্স বোঝায়। তাই রিল্যাক্সডের সিনোনিম হবে স্ট্রেন্সড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাট্রাকশন? অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, এটার অ্যান্টোনিম হচ্ছে রিপালসিভ, রিপালসিভ মানে হচ্ছে বিকর্ষণ। দ্য সিনোনিম ফর অবডুরাইট, অবডুরাইট মানে হচ্ছে দৃঢ়, তার এটার সিনোনিম হচ্ছে স্টাববর্ন, স্টাববর্ন মানে হচ্ছে দৃঢ়। অবডুরাইট হচ্ছে দৃঢ়, স্টাববর্ন হচ্ছে দৃঢ়। এর সাথে শেষ হয়ে গেল বিগত 30 বছরে বাছাই করে প্রায় 80টির মতো MCQ সিনোনিম এবং অ্যান্টিনমস থেকে। আশা করছি এই ভিডিওটি ফলো করলে আপনাদের এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে। আমি প্রত্যেকটির বাংলা বলে দেওয়ার চেষ্টা করেছি, প্রোনাউন্সিয়েশন একটু এদিক সেদিক হয়েছে, তো আশা করছি আপনারা অলজ অফ ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকবেন। এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আশা করছি। ধন্যবাদ।